আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বাণী যদি পূর্ব নির্ধারিত না থাকত এবং সময়টা তাদের জন্য চূড়ান্ত করা হয়েছে আগেই, এটা যদি না হতো তাহলে তাদের উপরে শাস্তিটা অনিবার্য হতো। এখন আল্লাহ বলেন, যেহেতু আমি তাদের জন্য একটা সময় নির্ধারিত করে আগেই এটা রেকর্ড করে রেখেছি এবং আমার বাণী এভাবে চূড়ান্ত হয়ে আছে, এই জন্য এরা যত অত্যাচার করে আমি এদেরকে আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি না, আমি শাস্তিটা বিলম্ব করছি। আমরা অনেক সময় বলি যে আল্লাহ তাআলা এত অত্যাচার সহ্য কেমন করে করে, আল্লাহ এখনও কেন এটা করে না, ওটা আমরাও বলি। এটা তো সেই কথাটাই আল্লাহ বলছেন যে আমার পক্ষ থেকে আমার আদেশ পূর্ব নির্ধারিত এবং সময়টাও চূড়ান্ত করা, যে কোন মানুষটা কতদিন দুনিয়াতে থাকবে, কাকে কতখানি সময় দেওয়া হয়েছে। তো আল্লাহ বলেন, এটা যখন আমি চূড়ান্ত করেছি তো এই জন্য আমি এটা বরখেলাপ করি না, কিন্তু ইচ্ছা করলে আল্লাহ তাআলা করতে পারেন। যদি একেবারে খুব বেশি অত্যাচার বেড়ে যায় তখন আল্লাহ কিন্তু কারো হায়াত কমায়ও দিতে পারেন। হায়াত যদি কমানো হয় তাহলে কী হবে, যে একটা মানুষের 20 বছর হায়াত যদি কমানো হয় তাহলে তার সামনে যে সময়টা আছে বরজাক, ওই বরজাকে তার 20 বছর যোগ হয়ে যাবে, মানে এটা অন্য কোথাও যাবে না, ওই ওর হায়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। হায়াত কমানো হলো তো সামনে বরজাক আছে, ওই বরজাকের সাথে আরও 20 বছর বরজাক বাড়িয়ে দেওয়া হলো। আর যদি কারো আল্লাহ হায়াত বাড়িয়ে দেন তাহলে বরজাক থেকে 20 বছর কমাই হায়াতের সাথে যোগ দেওয়া হলো, বরজাকের 20 বছর কমলো। এরকম হায়াত এবং মওয়াত, হায়াত বাড়িয়ে দেওয়ার বিষয়টা, এটা কিন্তু অন্য কারো সাথে সম্পর্ক না, যে আমি আপনাকে দিতে পারবো বা আপনি আমাকে দিতে পারেন, এটা কিন্তু তা না। সকলেরই প্রচুর হায়াত স্টক আছে, সামনে আমাদের বরজাক আছে, পিছনে বরজাক ছিল, কাজে এই হায়াত বাড়ালে বরজাক থেকে কমবে, হায়াত কমালে বরজাকের সাথে সময় বাড়বে, এটা বুঝতে হবে। তো আল্লাহ বলেন যে আমার পক্ষ থেকে আমার আদেশ চূড়ান্ত, সময়টাও নির্ধারিত আমি করে রেখেছি, এটা যদি না হতো লাকানা লেজামা তাহলে শাস্তি দেওয়াটা অনিবার্য হতো, আমি তাদেরকে শাস্তি দিতাম। ফাসবির আলা মা ইয়াকুলুন, অতএব তারা যা বলে এর উপরে আপনি ধৈর্য ধারণ করেন। আপনাকে ধৈর্য ধারণ করতেই হবে, আমি সময় দিয়েছি, এই সময় পার না হওয়া পর্যন্ত আমি তাদেরকে পাকড়াও করবো না। ফাসবির আলা মা ইয়াকুলুন, ওরা যা বলে এর উপরে আপনি ধৈর্য ধারণ করেন। বা সাব্বে বিহামদে রব্বিকা, এবং রবের পবিত্রতা সহ তার প্রশংসা ঘোষণা করুন, জপনা করুন। কখন কখন করবেন, কবলা তুলের শামসে ও কবলা গুরুভেহা, সূর্য উদয়ের আগে এবং সূর্য অস্ত যাওয়ার আগে। তো সূর্য উদয়ের আগে আমরা ফজরের নামাজ পড়ি আর সূর্য অস্ত যাওয়ার আগে আমরা আসরের নামাজ পড়ি। তো এই দুই অক্ত নামাজ সম্পর্কে কোরআনে অন্য জায়গায় এভাবে বলেছেন, আকিমি সলাতা তরাফাইয়ের নাহারে, দিনের দুই প্রান্তে তোমরা নামাজ আদায় করো। তো দিনের প্রথম প্রান্ত হলো ফজরের নামাজ, যেহেতু শোবে সাদেক থেকে দিন শুরু হয়। তো শোবে সাদেক থেকে সাধারণত 1 ঘন্টা 25 মিনিট বা 1.5 ঘন্টা পরে সূর্য ওঠে। এই শোবে সাদেকের পরে আমরা ফজরের নামাজটা পড়ি এমন সময় যে শোবে সাদেকতে মনে করেন ঘন্টাখানে পার হয়ে যাওয়ার পরে আমরা ফজরের নামাজটা পড়ি, যেহেতু আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আলোকিত অবস্থায় ফজরের নামাজটা পড়ো, এটা তোমাদের সব বেশি হবে। আলোকিত করে ফজরের নামাজ পড়লে বেশি মুসল্লিরা জামাতে হাজির হতে পারবে, আল্লাহ রাসূল এটা বলেছেন। আসফিরু ফিল ফজরে ফাইন্নাহু আজামুর আল আজরে, এটা হাদিস, যে ফজরের নামাজকে তোমরা আলোকিত করে পড়ো, এটাই সবের দিক থেকে বড়, মানে বড় সবতাল তোমরা পাবে। তাহলে আমরা দিনের প্রথমে অর্থাৎ দিন শুরু হওয়ার 1 ঘন্টা পরে আমরা ফজর নামাজ পড়লাম, আবার দিন শেষ হওয়ার 1 ঘন্টা আগে আমরা আসর পড়ব, তাহলে তারাফাই কথাটা যে কোরআনে বলা হয়েছে এই কথাটা বাস্তবায়িত হবে। দিনের দুই তরফে তোমরা নামাজ পড়ো, একই শব্দে আল্লাহ বলছে। কাজেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে কেউ 3টার সময় আসর পড়ে ফেলেন, তাহলে তো আপনার 3-4 ঘন্টা সামনে থাকলো, তাহলে তো কোরআনের ওই কথার সাথে মিলল না। কোরআনে বলছে দুইটা প্রান্তে তুমি নামাজ পড়ো, দুইটা প্রান্তে, দিনের প্রথম প্রান্তে, দিনের শেষ প্রান্তে।
এখন প্রথম প্রান্তের নামাজটা যদি দিন শুরু হওয়ার এক ঘন্টা পরে পড়ো, তাহলে সূর্য মানে দিনের শেষ প্রান্তের নামাজটা তুমি সূর্য ডোবার এক ঘন্টা আগে পড়ো, তাহলে এই তারাফাই কথাটা এটা বাস্তবায়িত হয়। তো এই জন্য সবসময় কোরআনের বিষয়টাকে প্রাধান্য দিতে হবে, তার কারণ পৃথিবীতে একমাত্র বস্তু কোরআন যেখানে সন্দেহ নাই, এছাড়া পৃথিবীতে সব জায়গাতেই সন্দেহ আছে। সন্দেহের ঊর্ধ্বে শুধু একটাই জিনিস পৃথিবীতে ছিল কোরআন, এখানে সন্দেহ নাই। তো এতে আল্লাহ বললেন, ওরা যা বলে আপনি ধৈর্য ধারণ করেন, আল্লাহর যে কোনো তসবির মধ্যে আপনি লিপ্ত থাকেন, এবং এখানে তসবির বলতে নামাজ বোঝানো হয়েছে, কবলা তুলের শামসে সূর্য উদয়ের আগে, অকবলা গুরুভে এবং সূর্য অস্ত যাওয়ার আগে, অমেন আনাল লাইলে এবং রাতের মুহূর্তগুলিতে আপনি নামাজ আদায় করুন। রাতের মুহূর্তগুলি মাগরেব এশাগুলি রাতের মুহূর্তে নামাজ, তো রাতের মুহূর্তে আপনি ফাসাব্বিহ আপনি আল্লাহর পবিত্রতা জপনা করুন, আপনি সালাত আদায় করুন, ও আত্রাফের নাহারে এবং দিনের প্রান্তে, এই দিনের প্রান্তে বলতে জোহরের নামাজ, আত্রাফ আর নাহার, নাহার মানে দিবা, দিনের প্রান্তে আপনি নামাজ আদায় করুন। তো দিনের প্রান্তে জোহর গেল আর ফজরের আগে সূর্য ডোবার আগে দুই গেল ফজর আর আসর, তো এরপরে রাতের মুহূর্তে নামাজ পড়া, এটা হলো মাগরিবের সাথে। তো নামাজের বিষয়টা কিন্তু কোরআনে বা হাদিসে কোথাও বিস্তারিত বলা হয় নাই, এখানে শুধু আল্লাহ বলেছেন যে তোমরা রাসূলকে দেখে নামাজ পড়ো। এটা যদি বলে দেওয়া হয় এতটা ফরজ, এতটা ওয়াজিব, এতটা সুন্নাত, আমাদের জন্য খুবই কঠিন হয়ে যাবে এটা। এই জন্য আমরা কিচ্ছু জানা লাগবে না, একজন ইমাম নামাজ পড়ছে, তার পিছনে আপনি রুকু সেজদা করেন, আপনার ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব সব আদায় হয়ে যাচ্ছে। এই জন্য নামাজের বিষয়টা আল্লাহ তাআলা ওইরকম বলেন যে এই করো, এখন দাঁড়াও, এখন বসো, এখন এই করো, ওই এটা কিন্তু কোরআনেও নাই হাদিসেও নাই, শুধু বলা হয়েছে রাসূলের আনুগত্য করো। আর ইসলামের মূল বিষয়টা হলো রাসূলের আনুগত্য করা। আল্লাহ এমন কঠিনভাবে বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, সূরা নিসার 80 নম্বর আয়াত। এখানে আল্লাহ বলেছেন যে রাসূলের আনুগত্য করলো সেই আল্লাহর আনুগত্য করলো। এখন আতিউল্লাহ ও আতিউর রাসূলে তো আমরা ঘাবড়াই যে আল্লাহর আনুগত্য আমরা কেমনে করবো, তা আল্লাহ বলে দিয়েছেন যে আমার আনুগত্য কেমনে করবো বোঝো নাই তোমরা, তা আল্লাহ বলছেন মাইয়ুতির রাসূলা ফাকাত আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করল সে আমার আনুগত্য করল। কাজেই রাসূলের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, রাসূলের মন্তব্য ছাড়া কেউ ইচ্ছা মতো তাফসির করলে সেটা তাফসির হবে না, যেহেতু এই 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 গ্রন্থের ওস্তাদ হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে শিক্ষক হিসেবে এই কেতাবের সাথে তার সম্পর্ক, তিনি শিক্ষক আর এই কেতাব তাকে দেওয়া হয়েছে, তারাই প্রশিক্ষণ দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। কাজে এই জন্য অনেকেই কোরআনেই আসে, আজকে আমাকে একজন প্রশ্ন করে যে আত্মাহিয়া তো কোরআনে আসে, মানে এরা যে কী পণ্ডিত, ওনারা মনে চায় যে আমরা যা করি যা বলি এগুলো সবই কোরআনে থাকতে হবে, মানে সে আল্লাহর কাছে সারেন্ডার করবে মাথা তার নাই, আমরা যা করি এইটা কোরআনে আসে কি না, এগুলো চিন্তা করা খারাপ, আল্লাহদের থেকে আমাদেরকে হেফাজত করুক, এবং এই সমস্ত চিন্তা যেন আমাদের মাথায় না আসে। আল্লাহু আকবার। অমেনা আনায় লাইলে, রাতের মুহূর্তগুলিতে আমরা নামাজ পড়ো, যেমন মাগরিবের সময় আমরা পড়লাম। আচ্ছা, দিনের কেনারায় দিনের প্রান্তে, এটা জোহরের নামাজ, লাল্লাকা তারদা, যে সম্ভবত আপনি সন্তুষ্ট হবেন যে এই ইবাদত বন্দিকেতে আল্লাহ আল্লাহ রাসূলকে সম্বোধন করে বলছেন যে সম্ভবত আপনি এই প্রার্থনাগুলি এভাবে করবেন এবং আপনি এই আদেশের উপরে সন্তুষ্ট থাকবেন, এটার মধ্যেই মোমেনদের মনের শান্তি। আপনারা এশা নামাজ পড়তে পারছেন, কত ভালো লাগে মনটা যে আজকে এখনোতে ভোর পর্যন্ত আমরা মুক্ত হয়ে গেছি, আল্লাহর আদেশটা আমরা পালন করতে পারছি, এখন আমরা খাবো দাবো ঘুমাবো, এই ফজর পর্যন্ত আমরা আমাদের উপর বিরাট দায়িত্ব ছিল এ থেকে আমরা হালকা হয়ে গেছি, এ কিন্তু একটা মনের শান্তি নামাজের মধ্যে। আল্লাহ বলেন
ওলা তামুদ্দান্না আইনাইকা ইলামা মাতানাবি আজওয়াজা মিনহুম জাহারাতাল হায়াতের দুনিয়া। আপনি কখনো দৃষ্টি দিবেন না, আপনার চোখ দুটাকে বিলম্ব করবে, লম্বা করবেন না, মানে এরকম লম্বা দৃষ্টিতে আপনি তাকাবেন না ওই সমস্ত বস্তুর দিকে যে আমি বিভিন্ন শ্রেণীর লোকদেরকে দান করেছি দুনিয়ার সুসজ্জা, দুনিয়ার সাজসজ্জা। আমি বিভিন্ন শ্রেণীর লোকদেরকে, আল্লাহ বলেন, আমি বিভিন্ন শ্রেণীর লোকদেরকে দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার ঐশ্বর্য, দুনিয়ার ধন সম্পদ আমি যা দিয়েছি, এটা হচ্ছে জাহারাতাল হায়াতের দুনিয়া, দুনিয়ার ফুল, দুনিয়ার সৌন্দর্য। তো আমি আল্লাহ বলেন দিছি কেন, লেনাফতেনাহুম ফি, এই সম্পদের মাধ্যমেই আমি তাদেরকে পরীক্ষা করছি। ওইদিকে আপনি চোখ ফিরাবেন না, ওদিকে আপনি লম্বা দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তার রাসুলকে বলছেন এবং তার অর্থ আমাদেরকেও আল্লাহ বলছেন। আল্লাহ যা বলেন রাসুলের মাধ্যমেই বলেন, তিনি তো আমাদের সাথে কথা বলেন না, আল্লাহ কথা বলেন রাসুলের সাথে। ও রিস্কু রব্বিকা খায়রু আবকা, আপনার রবের জীবিকা উত্তম এবং চিরস্থায়ী। জান্নাতে আল্লাহ আমাদেরকে রিজিক দিবেন, এটা উত্তম এবং চিরস্থায়ী। কাজে দুনিয়ায় ধন সম্পদ এগুলি কিন্তু অনেক সময় ইবাদত বন্দীকের থেকে মানুষকে দূরে রাখে, মানুষ এর পিছনে পড়লে তার ইবাদত বন্দীকে অনেক ক্ষতি হয়। কাজে এই দুনিয়ার ধন সম্পদের দিকে আল্লাহ তাআলা রাসুলকে চোখ ফিরাতে নিষেধ করেছেন। আল্লাহর রসুলকে বলা হয়েছে যদি আপনি যদি বলেন তো ওহুদ পাহাড় স্বর্ণ করে দেব এবং আপনি চলবেন আর ওহুদ পাহাড় আপনার পিছিয়ে পিছিয়ে চলতে থাকবে স্বর্ণের পাহাড়। কারণ যেরকম তার সম্পত্তি, মানে বড় একটা কঠিন শক্তিশালী দরকার চাবি বহন করতো কারণের সাথে, আল্লাহ বলছেন আপনি চাইলে আমি ওহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেবেন, আপনার আপনি চলবেন আর পিছিয়ে পিছিয়ে আপনার এই স্বর্ণের পাহাড় চলবে। তো এই সমস্ত কথাগুলো কোরআনে বেশ কয়েক জায়গায় আসে যে সবসময় কাফেররা মোমিনকে তিরস্কার করে, এই নাকি ভেষ্টি মানুষের সুরত, দেখো তো এইগুলো ভেষ্টি মানুষ, আম্মার, সোহেব, বেলাল, সালমান, এদেরকে এরকম ওরা তুচ্ছতাচ্ছল্য করত। আল্লাহ রাসূল মনে কষ্ট পেতেন, সাহাবিরা মনে কষ্ট পেত। তো কোনো একদিন জিবরিল আমিন আল্লাহ রাসূলের উপস্থিত, এমন সময় জান্নাতের দায়িত্বশীল প্রধান ফেরেশতা রেদওয়ান উনি হাজির হলেন। তো ওনার হাতে একটা ঝুড়ি, তিনি আল্লাহ রাসূলকে বললেন এই দেখেন, এই আমার কাছে যে এই ঝুড়িটা দেখছেন পৃথিবীর সমস্ত সম্পদের মধ্যে, আপনি বলেন যদি আপনি চান তা আমি আল্লাহর পক্ষ থেকে রয়েছি আপনাকে এগুলো দিয়ে দেবো। এখন আল্লাহ রাসূল কী বলবেন, তিনি জিবরিলের দিকে তাকালেন যে আমি তার কথার কী জবাব দেবো। তখন জিবরিল আমিন ইশারা করলেন যে আপনি না করেন, যে না এটা আমি নেব না। তখন আমাদের নবী বললেন যে না আমি এটা নেব না, আমি পৃথিবীর মানে মহা ধনসম্পদশালী রাসুল হতে চাই না, আমি গোলাম রাসুল হতে চাই, যে আমি একজন গোলাম এবং আল্লাহ রাসুল আমি এটা কামনা করি না। এভাবে আমাদের রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেদওয়ান ফেরেশতা তার জন্য যে পৃথিবীর ধনসম্পদের ভাণ্ডার নিয়ে আসছিলেন এটা তিনি প্রত্যাখ্যান করেছেন। কাজে এই জন্য দুনিয়ার ধন সম্পদ এটা প্রয়োজন আছে, যেহেতু আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা, দুনিয়ার যদি আপনার প্রয়োজন যেটা এটা না থাকে তা আপনি অস্থির থাকবেন, তাহলেও আপনি ইবাদত করতে পারবেন না। দুনিয়ার যেটা প্রয়োজন আপনার ছেলে মেয়ে স্ত্রী যা যা এটা না থাকলেও আপনি কিন্তু ইবাদত মন্দির করতে পারবেন না। এই জন্য আল্লাহ বলছেন রব্বানা আতেনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখরাতে হাসানা, দুনিয়ার কল্যাণ দান করেন, আখেরাতের কল্যাণ দান করেন। এখন দুনিয়া এমনভাবে কেউ কামনা করবেন না যাতে এটা আপনার কাছে একটা অতিরিক্ত বোঝা হয়, তার এটা তো পরের বোঝা। আল্লাহ রাসূল সাহাবিদেরকে বলেন ও গো আমার সাহাবিরা, তোমরা নিজের মালের সাথে অপরের মাল বেশি ভালোবাসো। তো সাহাবিরা বলেন না তো ইয়া রাসূল, আমরা কেমন করে তা করি, আমরা তো আমাদের মাল ভালোবাসি। তখন আল্লাহ রাসূল বলেন শোনো, তুমি যা খাও, তুমি যা পরিধান করো, তুমি যা ব্যয় করো এটা হলো তোমার, আর তুমি যা সঞ্চয় করো তা হলো পরের। এখন তুমি বলো যে তোমার সঞ্চিত সম্পদ বেশি ভালোবাসো না তোমার ব্যয়ের ক্ষেত্রটা এটা তুমি বেশি ভালোবাসো। তখন সবাই বলে না সঞ্চিত সম্পদ, আমরা সবসময় চিন্তা করি এই বাইরের থেকে কোনোভাবে অভাবটা মিটানো যায়, ব্যাংকের টাকাটা যেন না তোলা লাগে,
এটা কিন্তু আমাদের মধ্যে এই চিন্তাটা আসে, এমনকি আমার মধ্যেও আসতে পারে। তো এই যে একটা অবস্থা, তাহলে আমরা আল্লাহ রাসূল যখন এই কথা বললেন যে তুমি যা খাও, তুমি যা পরিধান করো, তুমি যা দান করো এটা তোমার, আর যে রেখে যাচ্ছ এটা অপরের, তাহলে এখন তুমি অপরের সম্পত্তি বেশি ভালোবাসো। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এবার আমরা বুঝতে পারছি যে আমরা অপরের সম্পত্তি বেশি ভালোবাসি। কাজেই সম্পদ ছাড়া মানুষ চলতেও পারে না, আর সম্পদ অধিক হলে তাতে মানুষের বিভিন্ন রকমের সমস্যা সৃষ্টি হয়। এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন, ওয়ালা বাসাতাল্লাহ রিজকা লিবাদিহি বাগাও ফিল আরদ। আল্লাহ বলেন আমি আমার বান্দার রিজিক বাড়ায় দিলে তারা বাগাও বিদ্রোহ করবে। এই বাগাওর তাফসিরে বলা হয়েছে এই বিদ্রোহের অর্থ হলো যে তার একটা বাড়ি আছে সে আর একটা বাড়ি করার চিন্তা করবে, তার একটা গাড়ি আছে আর একটা গাড়ি কেনার চিন্তা করবে, বুঝতে পারছেন? এভাবে তার একটা পোশাক আছে আর একটা পোশাক করার চিন্তা করবে, এইভাবে তার মানে খালি দুনিয়ার দিকে আকর্ষণটা বাড়তেই থাকবে। এই জন্য আল্লাহ বলেন যে আমি আমার মুমিন বান্দার রিজিক এটা আমি বাড়াইয়া দেই না, এটা নিয়ন্ত্রণ করেই মুমিন বান্দারকে আমি রাখি। এটা আল্লাহ কোরআন পাকে বলেছেন। কাজে এই জন্য দুনিয়ার ব্যাপারটাও তুচ্ছ করা যাবে না, কিন্তু দুনিয়ায় এমনভাবে লিপ্ত হওয়া যাবে না যাতে অধিকাংশ সময়টা দুনিয়ার পিছিয়ে কেটে গেল। আপনাকে আপনার জীবনের হিসাবটা জানতে হবে। দুনিয়ার হিসাবটা, আপনার জীবনের হিসাবটা হলো যে আমাদের দুইটা মরণ দুইটা জীবন, তা আমাদের পিছনে একটা মরণ গেছে, সেই মরণের পরে আমরা বরজাকে ঢুকছি, পর্দার জগৎ, অর্থাৎ বাপ মার পিঠে আমাদের কবর, বাবার পিঠে আমাদের কবর হয়েছে, এটা হলো বরজাক। সেখান থেকে এখন দুনিয়া আসি, এ হলো জীবন, দুনিয়ার এই জীবনের সামনে মরণ, মরণের পরে আবার বরজাকে ঢুকবো, পর্দার আড়ে জগৎ আমরা ইলিন সিজনে কাটাবো। এরপরে সিংহের ফুৎকারে কেয়ামত হবে, পৃথিবীতে দ্বিতীয় সিংহের ফুৎকারে আমরা মাঠে উঠব, দ্বিতীয় জীবন শুরু হবে। তো এখন এই জীবনটা তো খুবই সংক্ষেপ, দ্বিতীয় জীবনটা একটা দিন 1000 বছরের সমান, এবং নূতন আকাশ পৃথিবী সেখানে যেটা হবে সেই আকাশ পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত একটা মানুষের হায়াত হবে। এটা সুরায় হুদের মধ্যে একবার স্পষ্ট বলা আছে, মাদামাতি সমাবত অলার্থ। আর একটা দিন যে 1000 বছর, তাও কোরআনে আল্লাহ বলেন ওয়াইন্নে ইয়াওমান ইনদা রব্বিকা কাআলফি সানাতে মিম্মা তাউদ্দু। তোমরা যেভাবে গণনা করো সেই হিসাবে একটা দিন পরকালের হলো 1000 বছরের সমান। একটা দিন 1000 বছরের সমান, তারপর সেই দিনের হাজার হাজার কুড়ি বছর হায়াত থাকবে। তো সেই সময়টার জন্য আপনি দুনিয়ার আপনার সময়টা ভাগ করেন যে ওই সময়ের জন্য আপনি কতটুকু ব্যয় করবেন, ওই দিনের জন্য কতটুকু সময় ব্যয় করবেন, আর এই দুনিয়ার জীবনে কতটুকু ব্যয় করবেন, এইটি হিসাব করলেই কিন্তু ক্লিয়ার হয়ে যায়। কিন্তু আমরা এই দুনিয়াতে 60-70-100 বছর বাঁচবো, এর জন্য আমাদের ছেলেকে এই ঢাকা ভার্সিটিতে, রাশিয়া ভার্সিটিতে, তার কেউ লন্ডনে, কেউ জাপানে, আমেরিকায়, আমেরিকা কত জায়গায় মানে কোটি কোটি টাকা ব্যয় করে আমরা এই সন্তানদেরকে প্রস্তুত করছি। কিসের জন্য? এই জীবন যতদিন আছে সে ভালো থাকবে। এগুলো বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, যাদের ছেলে মেয়ে লন্ডন আমেরিকায় থাকে, বিদেশে থাকে, তার আনন্দের সাহিত্যে কত খবরগুলো বলে, আমার ছেলে এই, তোমার ছেলে এই, আপত্তি নাই। কিন্তু আপনি আমেরিকায় থাকেন আর লন্ডনে থাকেন আর আসমান জমিনের যেখানেই থাকেন, মৃত্যু যখন আসবে তখন আর আর দেরি নেই। তাহলে এখন আমরা এই দুনিয়ার জীবনে 100 বছরের জন্য আমরা কতখানি সময় ব্যয় করলাম, আর আমরা যেখানে হাজার হাজার কোটি বছর বাঁচবো সেখানের জন্য আমি কতটুকু সময় ব্যয় করলাম, এটাকে হিসাব করা উচিত না মানুষের? তো এই হিসাব যদি নাই করেন তাহলে বোঝা যায় যে তাহলে আমরা পরকাল বিশ্বাস করি না। আপনারা সবাই পাতলা জামা পরে আসেন, আপনাদের সবারই মোটা জামা আছে, আছে না? শীতের জন্য রাখিয়ে দিয়েছেন, ফেলাইয়া তো দেন নাই কেউ, ল্যাপ, তোষো, কম্বল, সোয়েটার সব আপনাদের ট্রাঙ্কে আছে, এটার নাম বিশ্বাস যে শীত আসবে। এখন আপনি বলেন আমি পরকাল বিশ্বাস করি, সেখানে আপনি একটা দিন 1000 বছরের সমান, সেজন্য আপনি দুইটা বছরও জীবনে আপনি ব্যয় করেন নাই যে আমি এই দুইটা বছর পরকালের জন্য মেহনত করলাম, বা আমি দুইটা বছর সন্তানদেরকে পরকালের শিক্ষা নিয়োগ করলাম, এরপরে ওরা দুনিয়ার জন্য শিখুক। তো এইটা যদি আমরা নাই করি তো আল্লাহর কাছে যে বিচারের সম্মুখীন হব, আমরা জবাবটা কীভাবে দেবো সেটা বলেন। আল্লাহ বলছেন ফামান তাগা ও আসারাল হায়াতের দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া।
যারা বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, নিশ্চয়ই জাহান্নাম তার ঠিকানা। এটা আল্লাহর পরিষ্কার, এখানে তার তাফসীর বা ব্যাখ্যার কিছু নেই। যারা বিদ্রোহ করে, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার ঠিকানা হলো জাহিম, জ্বলন্ত আগুন। জাহিম একটা দোজকেরও নাম। ওয়াম্মান খাফা মাকামা রব্বি, আর যে রবের সামনে দাঁড়াতে হবে এই কথাকে যে ভয় করে, ওয়া নাহান নাফসানের হাওয়া, এবং মনকে তার কামনা থেকে ফিরিয়ে রাখে। মনে কী না চায় বলেন? মন সব কিছু চায়, বৈধ অবৈধ মন সবই চায়। তাহলে মনকে সে তার মনের চাহিদা কামনা থেকে মনকে ফিরিয়ে রাখে। তা আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই কথা যে স্মরণে রাখে, মন যা চায় এই মনের বিরুদ্ধে সংগ্রাম করে মনকে সে ফিরে রাখে, ফাইনাল জান্নাতি আল মাওয়া, নিশ্চয়ই জান্নাত তার ঠিকানা। তো এখন এই কথাগুলো কোরআনে স্পষ্ট বলা আছে। তা আমরা কোরআন কী বিশ্বাস করলাম বলেন? একটা মানুষ তার জীবনে সারা জীবন মেহনত করিয়া পরিশ্রম করিয়া পাশ করার পরে একের পর এক ট্রেনিং, একের পর এক প্রশিক্ষণ, এই করে করে দুনিয়ার জন্য অনেক কিছু, কিন্তু যখন ডাক আসবে তখন ডাক্তার সাহেবেরও বিদায়, আর যারা বিনা ডাক্তার তাদেরও বিদায়। কোনো ডাক্তার সাহেবের জন্য এক মিনিট সময় বাড়িয়ে দেওয়া হবে না, বা তারা বাড়াতে পারবেও না, নিজের প্রযুক্তি বিজ্ঞান দ্বারা পারবে কেউ এক মিনিট সময় বাড়াতে? তাহলে এই বিষয়গুলো আমরা কেন বুঝি না? এই মানুষের জীবন সম্বন্ধে মানুষকে একটা হিসেবেই বোঝে না। আপনি নিজের ব্যাপারটা আপনি বুঝবেন না, আপনার জন্ম মৃত্যু সামনে কোথায়, আপনি কোন জায়গায় আপনি সমাপ্ত হবেন, এটা আপনার জানতে হবে না? আদম আলাইহিস পিঠে মশা দিয়া তার 120 জোড়া সন্তান বের করা হয়েছে, সেই সন্তানের পিঠে মশা দিয়া তাদের সন্তানদেরকে বের করা হয়েছে, তাদের পিঠে মশি দিয়ে তাদের সন্তান, এইভাবে করে করে আমার পিতার পিঠে মশা দিয়ে আমাকে বের করা হয়েছে, আপনার পিতার পিঠে মশা দিয়ে এরকম আপনাকে বের করা, এইভাবে সব মানুষগুলো বের করছে। আল্লাহ বের করে বলছে যে বলো আমি কি তোমাদের রব নই? সবাই বলছে হ্যাঁ আপনি আমাদের রব। এটা বলার পরে আমাদেরকে আল্লাহ মৃত্যু দিয়েছেন। কোথায় থাকে প্রাণ আর কোথার থেকে প্রাণ ঢুকেছিলেন সেটা আল্লাহই জানে, এই জ্ঞান আমাদের কেউ নেই। আল্লাহ সুইচ দিছে, আমরা অন হয়ে গেছি, কথা বলছি, কথা বলা শেষ, সুইচ অভ্যাস। এটা হলো টেস্ট, যে আপনি মোবাইলটা প্যাকেট করবেন, ওয়ারেন্টি লাগবেন 10 বছর, তো এটার আগে কোম্পানি তো টেস্ট না করি ওটা ওয়ারেন্টি লিখতে পারে না, পারে? আপনি এটা ফ্রিজ করবেন 10 বছরের ওয়ারেন্টি, এটা কোম্পানি টেস্ট না করি ওয়ারেন্টি লিখতে পারবে? তো এখন এই যে কোম্পানির টেস্ট, এটা কিন্তু আপনি এই জন্য ওটা সেকেন্ড হ্যান্ড হয় না, ওটা হিসাবে ধরা হয় না। তো এই জন্য আল্লাহ তাআলা যে আমাদের মধ্যে সুইচ দিয়ে আমাদের থেকে একটা কথা নিয়ে আমাদেরকে মৃত্যু দিয়েছেন, তো ওইটা জীবনের মধ্যে ধরা হবে না, ধরাবে মরা মৃত্যু, যে আমাদেরকে আল্লাহ তাআলা মৃত করে রেখেছেন। এই মৃত অবস্থা আমরা ছিলাম বাপদাদার পিঠে, এটা হলো বরজাক, পর্দার আলো জগৎ। সেই বাবার পিঠ থেকে আমরা প্রত্যেকটা মানুষ মায়ের গর্ভে গেছি, সেখান থেকে দুনিয়া আসছে, এতে কোনো সন্দেহ আছে? এভাবেই কিন্তু তাহলে আমাদের জন্মের পিছনে একটা বরজাক ছিল, পর্দার আলো জগৎ। সেই বরজাক ভেদ করে আমরা পিতার পিঠ থেকে সবাই দুনিয়া আসছি, আসার পরে আমরা মরবো, মরার পরে আবার একটা বরজাকে ঢুকবো, পর্দার আলো জগৎ। এই সময় আমাদেরকে রাখা হবে কোথায়? ইল্লি সিজিনে। পদার্থের দেহটা পৃথিবীতেই থেকে যাবে, আর যেটা নফসে মুতমানা, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, রুহ, এই চারটে জিনিস হলো গুরুত্বপূর্ণ জিনিস মানুষের, যেটা দেখা যায় না শরীরের মধ্যে, সবাই আমাদের আছে, এটাকে ইল্লি সিজিনে নিয়ে যাওয়া হবে, আর দেহটা মাটিতে থাকবে পড়ে। এইভাবে আমরা বর্জাকে থাকবো, বর্জাকে থাকার পরে, এই বর্জাকে থাকার পরে ইসরাফিল আসলামের আল্লাহ আদেশ দেবেন তার সিঙ্গার ফুৎকারে পৃথিবী ধ্বংস হবে, 40 বছর সিঙ্গার ফুৎকার চলবে, তারপরে 40 বছর বিরতি থাকবে, তারপর দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে আমরা সব মাটি উঠে যাব, দ্বিতীয় জীবন শুরু হবে। এই দ্বিতীয় জীবন শুরু হওয়ার পরে আর আমাদের কোনো মরণ হবে না। তো এই যে মানুষের জীবনের একটা হিসাব, এইটা আসলে আপনি মানুষের আলাপ করে দেখেন তো কয়জন জানে যে তোমার জীবনের একটু হিসাবটা দাও তো? আপনাদের বন্ধু বান্ধব যাদের সাথে ওঠা বসা কথাবার্তা বলেন, মানুষ তো মসজিদ থেকে হুড় হুড় করে নামিয়ে যায় কোরআনকে ফেলে রেখে, এদের এরা ভাগ্য খারাপ, হতভাগ্য মানুষ, এদের ভাগ্য খারাপ। তা নাহলে কোরআনকে রেখে মানুষ এরকম চলে যেতে পারে না, বোঝে না। তাদের জন্য আমরা দোয়া করি, আমরা বড় দোয়া করি না, যে আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দিক। তাহলে আপনি আপনার জীবনের হিসাবটা যদি না জানেন,
প্রত্যেকটা মানুষ হিসাব করেই তো কাজ করে, আপনার সংসারে কয় মন চাউল খাইতে লাগবে, কয় কতটি ডাল লাগবে, কতটি চিনি লাগবে, যে সময় আপনি বাজার করেন তখন তো একটা হিসাব কিতাব করেই মানুষ সব কিছু করে। তা আপনার জীবনের একটা হিসাব আপনি জানবেন না, আপনি জীবনটা কোথায় শুরু কোথায় শেষ, তো এটা যদি না জানা হয় তাহলে কীরকম অবস্থা হবে বলেন তো? মহাবিপদে পড়ে যাবেন আপনি সেখানে। কোরআন যা বলছে সবই সত্য, এই জন্য জীবনের হিসাবটা নেন, হিসাব নিয়ে সেইভাবে কাজ করেন। আল্লাহ বলছেন অলতানজুর নাফসুম মা কাদ্দামাত লিগাদ, মানুষ যেন দেখে যে আগামী দিনের জন্য সে কি পাঠিয়েছে, কি পাঠাচ্ছেন, কতটুকু পাঠালেন আগামী দিনের জন্য, তাতে আপনার হবে কি হবে না, এটা আল্লাহ দেখতে বলেছে। এই যে আমরা নামাজ পড়ছি, তাফসির শুনছি, এটা ভোরে আল্লাহর কাছে চলে যাবে রেকর্ড। আবার সারাদিন বসে আমরা যা করেছিলাম এটা আসরের পরে আল্লাহর কাছে চলে গেছে, ফেরেশতারা নিয়ে গেছে। এই কেরামন কাতিবিন ফেরেশতা, ওরা এখন রাত্রে যারা লিখছে এরা ভোরে যাবে, আবার ভোরে যারা আসবে তারা বিকালে যাবে। এইভাবে মানে দিনের ফেরেশতারা দিনের আমলি রাখে, রাতের ফেরেশতা রাতের আমলি রাখে, এভাবে দৈনিক দুইবার ফেরেশতা বদলি হচ্ছে। এখন আমরা কী পাঠালাম সে আল্লাহ বলছে একটু হিসাব করে দেখো যে কী পাঠাইলে তুমি। আল্লাহ বলেন যে তুমি দেখো যে তুমি কী পাঠালে। আল্লাহ বলছে তুমি যা পাঠাইছো তা আমি বাড়াইয়া দেবো, তোমাকে আমি 10 গুণ দেব, তারপরে 70 গুণ দেবো, 700 গুণ পর্যন্ত কোরআনে বলা আছে। কিন্তু সেইটা দেওয়ার পরেও তোমার হবে কি না, যেহেতু তুমি হাজার হাজার কোটি বছর বাঁচবে, কাজে আল্লাহ তো এতখানি বাড়াই দেওয়ার কথা বলছেন, তারপরও হবে কি না তুমি হিসাব করো, যেখানে একটা দিন 1000 বছরের সময়। কাজে এগুলি মানুষের হিসাব করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন ওলা তামুদ্দান না আইনেই কেলা মাত্তা না ভাই আজওয়াজা মেহনুম যাহারা তার হাতে দুনিয়া, এই দুনিয়ার সাজসজ্জা, দুনিয়ার সুষ্ঠু, এই দুনিয়ার ঐশ্বর্য ধন সম্পদ আমি বিভিন্ন শ্রেণীর মানুষকে দিয়েছি, সেদিকে আপনি চোখ বাড়াইয়া তাকাবেন না। কেন লেনাপ তামফি, এগুলির মাধ্যমে তাদেরকে পরীক্ষা করি যে এগুলির নিয়ামতে তারা শুকুর আদায় করে কি না, তারা সম্পদের জাকাত দেয় কি না, আমি তাদেরকে এর মাধ্যমে পরীক্ষা করি। রিজকুর রাব্বিকা খায়রুন আবকা, আপনার রবের রিজিক উত্তম এবং চিরস্থায়ী, সেটা কোনোদিন আপনার শেষ হবে না, সমাপ্ত হবে না। ও আমুর আলাকা বিসসালাত, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ দিন। এখন রাসূলকে বলছে আমরা কী করব, সবসময় পরিবার পরিজনের সবাইকে নামাজের আদেশ দিবেন, পড়লে পড়ুক না পড়লে না পড়ুক, কিন্তু আপনি তো আল্লাহর কাছে বলতে পারেন যে আমি বলছি, আজান হলেই সবাইকে বলবেন যে তোমরা নামাজে যাও, আল্লাহর আদেশ। ও আমুর আলাকা বিসসালাতে, তুমি তোমার পরিবার পরিজনকে নামাজের জন্য আদেশ দাও, আজান হলে আপনি মসজিদ বেরিয়ে আসবেন আর বলবেন এই সবাই তোমরা নামাজে যাও, তাহলে আপনার দায়িত্ব পালন হয়ে গেল। এরপর যদি না যায় তো এই জন্য আপনার কিছু করার নেই, কথা বলতে পারছেন? কিন্তু আপনাকে আল্লাহ বলতে বলছে, যদি না বলেন তাহলে কিন্তু আপনি দায়ী হবেন। অস্তবের আলাইহা, আর এটার উপরে আপনি অবিচল থাকুন। এটা আপনি বলবেন যে আমি আরে বলছি তো শুনেই না, তো বলে লাভ কী, এটা যেন না হয়। আল্লাহ বলছেন আপনি এটার অবিচল থাকেন, অর্থাৎ এটা আপনি একের পর এক বলতেই থাকবেন, প্রত্যেক অক্তেই আপনি বলেন অস্তবেরা, এর উপরে আপনি অবিচল থাকেন, আপনি রাগ করে এই আদেশ দেওয়া বন্ধ করবেন না। অস্তবের আলাইহা অলা নাস আলুকা রেজকা, আল্লাহ বলেন আপনার কাছে আমি জীবিকা দাবি করি না, আপনার কাছে বলি না যে আমাকে খাদ্য দাও, নাহনু নারজুকুকা, আপনাকে আমি রিজেক্ট দিচ্ছি, ফল আকে অতুলের তাকোয়া, এবং পরকাল হলো তাকোয়ার বিনিময়ে, যারা তাকোয়া অবলম্বন করবে তারা পরকাল লাভ করবে। তাকোয়া হলো প্রতিটি ক্ষেত্রে আল্লাহকে ভয় করবেন, যে আমি এখানে আছি আমার সাথে আল্লাহ আছে, কেউ নাই দুনিয়ার আমার সাথে আল্লাহ, সব সময় আপনার অন্তরে ভয় থাকবে যে আমার সাথে ওহ মা কুমাইনা মা কুন্তুম। আল্লাহ বলেন তোমরা যেখানেই থাকো তোমাদের সাথে সেখানে আল্লাহ আছে, এ হলো আল্লাহ। আবার অন্য আলাই কুমলা হাফিজিনা কেরামান কাতেবিনা ইয়ালামুনা মা তাফালুন, তোমাদের উপরে আছে সংরক্ষণকারী হেফাজতকারী ফেরেশতা, তারা কেরামান কাতেবিনা, সর্বদা তোমাদের সাথে আছে। তাহলে আপনি এইগুলি যদি স্মরণ করেন তাহলে একটা মানুষ অন্যায় করতে পারে, একটা মানুষ জুলুম করতে পারে, আত্মসাৎ করতে পারে,
কাজে এই জন্য আল্লাহ বলেন তাকওয়ার মানেই হলো সবসময় আল্লাহর ভয় অন্তরে থাকা, যে আমার মহাশক্তি মালিক সে সর্বদা আমাকে পর্যবেক্ষণে রেখেছেন। অকলু তারা বলে লাউলা ইয়াতিন ইয়াতে মের রব্বি, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমাদের কাছে কোনো মোজেজা কেন নিয়ে আসে না, যেরকম মুসা আলাইহিস সালামের লাঠি ছিল সাপ হয়ে যেত, হ্যাঁ মুসা আলাইহিস সালামের কত শক্তি এই ইয়াদি ভাই যা হাত বগলে ঢুকে গেলে আলোকিত হয়ে যেত পৃথিবী, হ্যাঁ তারপরে লাঠির পিঠানে সমুদ্র রাস্তা হয়ে গেল, ঈসা আলাইহিস সালাম মনামসকে চিন্তা করতেন, কাজে আমাদের নবী এগুলি কেন নিয়ে আসেন না। অকালু তারা বলে লাউলা ইয়াতিন বা ইয়াতিমের রব্বি, তিনি তার রবের কাছ থেকে আমাদের কাছে মুজেজা নিয়ে কেন আসেন না। এটা মক্কার মুশরিকদের প্রশ্ন, এটার জবাব আল্লাহ কি দিচ্ছেন দেখেন, আওয়ালাম তাআতিম বাইয়িনাতু মা ফি সুহুফিল উলা, তাদের কাছে কি প্রমাণগুলি আসে নাই যা পূর্ববর্তী কেতাবে আছে, পূর্ববর্তী যে কথা কেতাবে যে কথাগুলো আছে সেগুলির প্রমাণ তোমাদের কাছে আসে নাই। এই যে পূর্ববর্তী কেতাবে মুসা আলাইহিস মুজেজা, ঈসা আলাইহিস মুজেজা এবং সেগুলি আমাদের কেতাবেও আছে, তো এগুলোর ফলাফল কী হয়েছে? ঈসা আলাইহিস কবরের কাছে দাঁড়াইয়া কুম্বিজ নিল্লা বললে মুর্দা জীবিত হয়ে যেত, মানছে তারা, বলছে বড় জাদুকর কি, তারা কী হলো মুজেজায় বলেন, পাখি বানাইয়া মাটি দিয়ে ফুক দিত পাখি উড়ে যেত, কুষ্ঠরোগীর হাত ধরে কুষ্ঠরোগ ভালো হয়ে যেত, জন্মান্ধ মানুষের চোখে হাত ধরে মানুষ চক্ষু লাভ করতো, তারপরও ঈসা আলাইহিস সালামকে মানছে তারা, জাদুকর তাকে হত্যা করতে হবে, হত্যা করার জন্যই তাকে একটা বাড়িতে আবদ্ধ করা হয়েছিল, সেখান থেকে আল্লাহ তাআলা তাকে আসমানে নিয়ে গেছে, তাহলে মুজেজার কী ফল হলো বলেন। এই জন্য আল্লাহ বলছেন যে পূর্ববর্তী আসমানি কেতাবগুলাই কী উজ্জ্বল প্রমাণের কথা আছে সেগুলি তোমাদের কাছে আসে নাই, অবশ্যই আসে, আমরা তো এই কেতাব থেকে আবার শুনেছি, এগুলো পূর্ববর্তী কেতাবে আসে, আমরাও এই কোরআন থেকে শুনতে পাচ্ছি এগুলি। আল্লাহ হালাকনাম বে আজাব বে মিন কাবলিহি, আল্লাহ বলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার আগে যদি আমি কোনো শাস্তি দিয়া ইতিপূর্বে তাদেরকে ধ্বংস করতাম লাকালু, তাহলে তারা বলতো রব্বানা লাউলা আরসালতিনা রাসুলান, হে আমাদের রব আমাদের কাছে আপনি রসুল পাঠাইলেন না কেন। মোহাম্মদ সাল্লাম আসার আগে যদি আমি তাদেরকে অপরাধের জন্য শাস্তি ধ্বংস করতাম তাহলে ওরা কী বলতো, যে হে রব আমাদের মধ্যে আপনি রসুল পাঠালেন না কেন, ফার নাত্তা ভাই আয়াতেকা, আমরা আপনার আয়াতগুলিকে মেনে নিতাম, মেন কাবলিয়া নাজেল্লা নাকসা, আমরা অপমানিত এবং আমরা ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বে আমরা সেই রাসুলের আনুগত্য করতাম, কাজে আপনি আমাদেরকে আমাদের কাছে রসুল পাঠালেন না কেন, এই কথা তোমরা বলতে এই জন্য রসুল না পাঠাইয়া তোমাদেরকে আমি শাস্তি দিচ্ছি না। কুল আপনি বলুন কুল্লুম মোতারাব্বিসুন, সকলেই অপেক্ষমান, ফাতারাব্বিস তারাব্বাসু তোমরা অপেক্ষমান থাকো, ফাসাতা আলামুনা অচিরেই তোমরা জানতে পারবে, মান আসাবে সিরাতে সাবিয়ে অমান হিতাদা, যে সরল পথের অধিকারী কারা, সরল পথে প্রতিষ্ঠিত ছিল কারা এবং কারা হেদায়তের উপরে ছিল এটা তোমরা অচিরেই জানতে পারবে। তারা বলে আমরাই হেদায়তের উপরে আছি, কথা বুঝতে পারছেন, আল্লাহ বলেন অচিরেই তোমরা জানতে পারবে যে হেদায়তের উপরে কারা আছে, অপেক্ষা করো দেখো। এভাবে এই সূরাটা এখানে সমাপ্ত হয়েছে। তাহলে আমরা মর্যাদা সম্পর্কে একটা বিষয় মানে নিশ্চিত হব, আমাদের নবীর মর্যাদা আছে আল কোরআন, সকল নবীদের মর্যাদা নবীরা নাই মর্যাদাও নাই, আর আমাদের নবী চলে গেছেন তার মর্যাদা বাকি আছে, তার কারণ এই কোরআন এমন এক গ্রন্থ এর একটা আয়াত পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়ে এর একটা আয়াতের মতো আয়াত রচনা করতে পারে না, কাউসারের মতো ছোট্ট একটা সূরাকে চ্যালেঞ্জ করে কাবা ঘরের দেওয়ালে লটকানো হয়েছে, এটা তৃতীয় চ্যালেঞ্জ। প্রথমবার আলসে আল্লাহ বলছেন যে তোমরা এই কোরআনের পরিবর্তে অন্য কোরআন নিয়ে আসো, পারে নাই, তারপর আল্লাহ বলছেন দশটা সূরা নিয়ে আসো এই কোরআনের সমকক্ষ, তাও পারে নাই, তারপরে বলছেন তাহলে এই ছোট্ট সূরাটার মোকাবেলা করো কাউসারের মতো সরো ছোট্ট সূরা, তাও পারে নাই। এই কাউসারকে যখন আল্লাহ রাসূল কাবা ঘরের দেওয়াল লটকালেন তখন ওরা খুব লজ্জিত হয়ে গেল যে আমরা এটার মোকাবেলা করতে পারবো না,
তখন ভণ্ড নবী দাবিদার মোসাইলামায় কাযাব ওর কাছে এরা গেল যে তুমি নবী দাবি করো তাহলে তোমার তো কিছু থাকতে হবে, তুমি আমাদের একটা ছোট্ট সুরা রচনা করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআনের সুরাগুলি পড়ে পড়ে শোনাচ্ছে, সে নবী দাবি করছে, তার দাবির পিছনে এগুলি আছে, তুমি নবী দাবি করো, তোমার কিছু থাকবে না? বলে হ্যাঁ, আমার সময় দেন। তো সময় নিয়ে ও একটা সুরা রচনা করলো, সুরাটা কি? ইয়া আবার ইয়া আবার ইন্না মান্তা নিউজনানের সদর অসাইর কাহাকারা ফাকার মোসালাম একা যাবের সুরা। এর অর্থ হলো হে ইঁদুর হে ইঁদুর তোমার আছে কানো দেল, মানে ইঁদুরে খুব কানে শোনে কিন্তু চোখে দেখে ঝাপসা, ইঁদুর কিন্তু চোখে ভালো দেখে না, শব্দ খুব দ্রুত শুনে ঢুমকে পালাই যায়। তো বলে হে ইঁদুর হে ইঁদুর তোমার আছে কানো দেল, তোমার আর কিছু নাই, তুমি এর ছাড়া আর সব বরবাদ, বা সাইরুক আকার আফাকার। এই সুরা নাজেল ও মোসালাম একাজাব লেখার পরে এখন আরবরা দেখিয়া বলে তুমি আমাদের মান ইজ্জত সব শেষ করছো, কাউসারের সামনে এটা আমরা কী করে লটকাব, এটা কী সুরা তুমি লেখলা, একটা ইঁদুরের কথা তুমি লেখলা, তুমি আর কিছু পাইলে না পৃথিবীতে? আর কাউসার হলো এমন একটা শব্দ যে একটা শব্দের উপরে আপনি দিনকে দিন ঘন্টার পর ঘন্টা আপনি যে কোনোভাবে এটার আলোচনা করে শেষ করতে পারবেন না। কাউসার হলো প্রাচুর্য, আল্লাহ বলেন হে রাসুল আপনাকে আমি প্রাচুর্য দান করেছি, এখন যেদিকে যাবেন সেই দিকে আল্লাহ রাসুলকে প্রাচুর্য দান করা হয়েছে। পৃথিবীর সমস্ত বিষয়ের জ্ঞানের শ্রেষ্ঠ জ্ঞানী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মোহাম্মদ সাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আকাশ বিজ্ঞানী, তিনি নাসা বিজ্ঞানী, তিনি ভূতত্ত্ববিদ, তিনি সমুদ্র বিজ্ঞানী, প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যে কথা বলেছেন বিজ্ঞানীরা হাজার হাজার বছর পরে দেখছে যে মোহাম্মদ সাল্লাম এটা সত্য বলেছেন। তাহলে একটা মানুষকে আল্লাহ তাআলা এত জ্ঞান দান করেছেন, এটা পৃথিবীর অন্য কোনো মানুষ এই জ্ঞানের অধিকারী ছিল না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমাকে আমি আপনাকে আমি কাউসার দান করেছি, কাউসারের প্রাচুর্য কাউসার। এখন এই সুরার সামনে ওরা এইটা ওরা বলে তুমি আমাদের মানুষ নষ্ট করছো, এটা হবে না। শেষ পর্যন্ত ওরা বাধ্য হলো বলতে যে এই কালাম লাইসা হাজা কালামুর বাসার, এটা মানুষের কোনো কথা নয়। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজেজা কোরআন এবং এই কোরআন কিয়ামত পর্যন্ত এই অবস্থায় বহাল থাকবে, পৃথিবীর কারো শক্তি নাই যে এর মধ্যে বাড়াবে কমাবে বা এর কাছে কেউ ভিড়বে, তা নাই, কারো ক্ষমতা নাই। ভারতে কোরআনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল, বিচারকরা যারা মামলা করেছে তাদেরকেই জরিমানা করে দিয়েছেন, এটা জানেন আপনারা, এই কয়েকবারই হয়েছিল এই ভারতে কোরআনের বিরুদ্ধে মামলা করছিল যে কোরআন আমাদের বিরুদ্ধে, এই কোরআন মুশরিক হত্যা করতে বলছে, কোরআন এই সেই, এই কোরআন আমাদের দেশ থাকতে পারবে না, না হলে থাকলে এই আয়াতগুলো বাদ দিতে হবে। কিন্তু আদালত তাদেরকে শাস্তি দিয়েছে কিন্তু আদালত তাদের কথা শুনে নাই, কারণ সারা দুনিয়া মানুষ জানে যে এগুলি আসমানি কিতাব, এর বিরুদ্ধে হাত দিলেই তো মরণ ছাড়া কিছু নেই। তো এই জন্য এই কোরআন আমাদের মাঝে আসে, আমরা কোরআন শেখার চেষ্টা করব। আর আমি যে আপনাদেরকে প্রস্তাবটা দিয়েছি সেটা ব্যাপারে আপনারা চিন্তা করেন, পদক্ষেপ নেন, সময় কিন্তু ফুরিয়ে যাবে, আজাইল হাজির হয়ে গেলেই সময় শেষ, বাস শুরু করেন, শুরু করে মারা গেলে তো আল্লাহ দেখবে যেটা শুরু করছিল। এই জন্য কোরআন শেখার জন্য আপনারা মানে একটা পদক্ষেপ নেন, চিন্তাভাবনা করে কীভাবে করা যায়, এই জন্য আপনারা বসেন, একত্রিত হন, এবং এখন যেরকম ঘরে ঘরে হাফিজি মাদ্রাসা, ওই রকম ঘরে ঘরে আপনারা কোরআনের তর্জমা শেখার মাদ্রাসা করবেন, প্রত্যেকজন কোরআনের তর্জমা, গ্রামার না, গ্রামার দিলে তাহলে কঠিন হয়ে যাবে। মানুষ ভাষা শেখে আগে না গ্রামার শেখে আগে বলেন তো? আপনারা যে জন্মগতভাবে কথা শিখছেন কি গ্রামার শিখে নিয়েছেন আগে নাকি? মানুষের জন্মগতভাবে যে কথা শেখে এটা গ্রামার দিয়ে শেখে, তাহলে এই জন্য আপনি গ্রামারের দিক যাবেন না, একবারে সোজা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা, এভাবে শব্দের অর্থার্থ পুরো পুরো করার যখন অর্থ আসবে তখন ভাষা জ্ঞান আসলে তখন গ্রামারটা আপনার জন্য ইজি হবে, আর এখনই যদি গ্রামার ধরেন তাহলে ছাত্র সব পালাই যাবে, এটা হবে না। কাজে আমরা খুব সহজ পদ্ধতিতে কোরআন শিক্ষার প্রতিষ্ঠান আমরা চাই, তার কারণ আল্লাহ তাআলা কী বলছেন সূরা জুমার মধ্যে যে তরাত কেতাব যারা বহন করে তাদের দৃষ্টান্ত হলো গাধার পিঠে কাগজের বোঝা, এটা সরাসরি কামাসালিল হেমারে ইয়াহমেলু আসফারা, তাহলে তওরাত কেতাব ওরা বহন করে বোঝে না আমল করে না, এই জন্য গাধার পিঠে কাগজের বোঝা। তা আমরা যারা এটা বুঝি না তারা কি একই না আর কিছু, গাধার পিঠে কাগজের বোঝা,
কাজে এই জন্য এটা যেন আমাদের না হয়, আমরা এটাকে বোঝার চেষ্টা করবো যে আল্লাহ বলছি কি। এই জন্য আমার কথা আমি বলা ছাড়া আমার কোনো ক্ষমতা নেই যে আমি এটা নিজে একা করতে পারবো, ওটা আপনারা সবাই মিলে করবেন। আমি আপনাদের যেটা সহজে লাগে সেটা আমি করবো, পরামর্শ দিব, এটা আমি বারবার আপনাদেরকে অনুরোধ করছি।